মাত্র 10 দিনের ব্যবধানে আবারো বাড়লো দেশের বাজারে সোনার দাম। সোনার দাম বাড়ানোর বিষয়ে বাংলাদেশ জুয়েলার্স সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাজার জানায়, স্থানীয় বাজারে পাকাও তেজাবে সোনার দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এর আগে গত 28 মে স্বর্ণের দাম কমানোর ঘোষণা করে বাজার। সে সময়ে 22 ক্যারেট প্রতি ভরিতে কমানো হয়েছিল 1750 টাকা, 21 ক্যারেটে কমানো হয়েছিল 1633 টাকা, 18 ক্যারেটে কমানো হয়েছিল 1399 টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরিতে কমানো হয়েছিল 1166 টাকা। এরপরে নতুন করে বুধবার 7 জুন সোনার দাম বাড়ানোর ঘোষণা করে বাজার। বন্ধুরা, আজকে আমি আপনাদের জানিয়ে দেব নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী সোনার দাম প্রতি ভরিতে কত টাকা বেড়ে কত টাকা নতুন দাম নির্ধারণ করা হয়েছে। 22 ক্যারেট, 21 ক্যারেট, 18 ক্যারেট সনাতন পদ্ধতির প্রতি ভরি ও প্রতি চারানা ও প্রতি একানা ও প্রতি এক গ্রাম সোনার দাম কত টাকা। এর পাশাপাশি আরও জানিয়ে দেব আপনার ব্যবহৃত পুরাতন গহনা বিক্রি করতে গেলে কত টাকা দাম পাবেন। আরও জানিয়ে দেব রূপোর দাম কত টাকা। আর বন্ধুরা, এরকম সোনার দামের সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটি লাইক করে দিতে ভুলবেন না। আর সোনার দাম নিয়ে আপনার কোনো মূল্যবান মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে জানিয়ে দেব প্রতি একানা সোনার দাম কত টাকা রয়েছে। 22 ক্যারেট প্রতি একানা সোনার দাম 6152 টাকা, 21 ক্যারেট প্রতি একানা সোনার দাম 5872 টাকা, 18 ক্যারেট প্রতি একানা সোনার দাম 5033 টাকা, সনাতন পদ্ধতির প্রতি একানা সোনার দাম 4195 টাকা। বন্ধুরা, এটা ছিল প্রতি একানা সোনার দাম। এখন জানাই দেব প্রতি এক গ্রাম সোনার দাম কত টাকা রয়েছে। 22 ক্যারেট প্রতি এক গ্রাম সোনার দাম 8290 টাকা, 21 ক্যারেট প্রতি এক গ্রাম সোনার দাম 7915 টাকা, 18 ক্যারেট প্রতি এক গ্রাম সোনার দাম 6785 টাকা, সনাতন পদ্ধতির এক গ্রাম সোনার দাম 4195 টাকা। বন্ধুরা, এটা ছিল প্রতি এক গ্রাম সোনার দাম। এখন জানিয়ে দেব প্রতি চারানা সোনার দাম কত টাকা রয়েছে। 22 ক্যারেট প্রতি চারানা সোনার দাম 24611 টাকা, 21 ক্যারেট প্রতি চারানা সোনার দাম 23488 টাকা, 18 ক্যারেট প্রতি চারানা সোনার দাম 20134 টাকা, সনাতন পদ্ধতির প্রতি চারানা সোনার দাম 16781 টাকা। বন্ধুরা, এটা ছিল প্রতি চারানা সোনার দাম। এখন জানিয়ে দেব প্রতি এক ভরিতে কত টাকা বাড়িয়ে কত টাকা নতুন দাম নির্ধারণ করা হয়েছে। 22 ক্যারেট প্রতি এক ভরিতে বাড়ানো হয়েছে 1749 টাকা, বাড়িয়ে 22 ক্যারেট এক ভরি সোনার দাম 98444 টাকা। 21 ক্যারেট প্রতি এক ভরিতে বাড়ানো হয়েছে 1633 টাকা, বাড়িয়ে 21 ক্যারেট প্রতি এক ভরি সোনার দাম 93953 টাকা। 18 ক্যারেট প্রতি এক ভরিতে বাড়ানো হয়েছে 1400 টাকা, বাড়িয়ে 18 ক্যারেট প্রতি এক ভরি সোনার নতুন দাম 80539 টাকা। সনাতন পদ্ধতির এক ভরিতে বাড়ানো হয়েছে 1166 টাকা, বাড়িয়ে সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম 67126 টাকা। বন্ধুরা, এখন জানিয়ে দেব আপনার ব্যবহৃত পুরাতন গহনা বিক্রি করতে গেলে কত টাকা দাম পাবেন। 22 ক্যারেট এক ভরি পুরাতন সোনার দাম 78755 টাকা, 21 ক্যারেট এক ভরি পুরাতন সোনার দাম 75163 টাকা, 18 ক্যারেট এক ভরি পুরাতন সোনার দাম 64432 টাকা, সনাতন পদ্ধতির এক ভরি পুরাতন সোনার দাম 53701 টাকা। বন্ধুরা, এখন জানাই দেব রূপোর দাম কত টাকা। 22 ক্যারেট এক ভরি রূপোর দাম 1714 টাকা, 21 ক্যারেট এক ভরি রূপোর দাম 1632 টাকা, 18 ক্যারেট এক ভরি রূপোর দাম 1399 টাকা, সনাতন পদ্ধতির এক ভরি রূপোর দাম 1049 টাকা। বন্ধুরা, এই দাম ছিল বাংলাদেশ জুয়েলার্স সমিতি নির্ধারিত সর্বশেষ সোনার নতুন দাম। বন্ধুরা, স্বর্ণ অলঙ্কার তৈরি করতে গেলে সর্বনিম্ন 3500 টাকা থেকে সর্বোচ্চ 6000 টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজার এবং সরকার নির্দেশিত 5% ভ্যাট প্রযোজ্য হবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।